चलুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাসের কাছে। আপনার সম্পর্কে তো জানবই, কিন্তু আপনার কণ্ঠে গান দিয়ে আমাদের আড্ডাটা শুরু করতে চাই। কোন গানটি শোনাবেন? নজরুলের বনে মোর ফুল ঝরার বেলা। বনে মোর বনে মোর ফুল ঝরার বেলা জাগিলো একি চঞ্চলতায়। বনে মোর বনে মোর ফুল ঝরার বেলা জাগিলো একি চঞ্চলতায়। অবেলায় এলোই শুকনো ডালে ডালে কোন তিথির ফুলবারতা। বনে মোর বনে মোর বনে মোর বনে মোর। সকালটা সুন্দর হয়ে গেল। কি নিয়ে আপনি এখন বর্তমান ব্যস্ত সময় পার করছেন? এই করোনাকালে আবার একটা নতুন মিউজিক ভিডিও এসেছে, যেটা বললাম যে জাগনানি সে গান। তো করোনার মধ্যে খুব ভয়ে ভয়ে যে করলাম শুটিংটা, কারণ আমাদের চতুর্পাশে তো খুব খারাপ অবস্থা গত ১.৫ বছর ধরে অলমোস্ট। তো এর মধ্যেই করলাম, একটু রিস্ক নিয়েই করলাম একটা মনোরম আপনার লোকেশানে, সেটা ছিল পোবাইলে। আচ্ছা আচ্ছা, মজা করে কাজটি করেছি। গানটি একটু সম্পর্কে জানতে চাই, গানটি মিউজিক ভিডিও সম্পর্কে। তো এটার মধ্যে কে কে কাজ করেছে? এই মিউজিকের এলান। আচ্ছা, আর আমি শুটিং করেছি আমি নিজেই। আচ্ছা আচ্ছা, মডেল হিসেবে আপনি ছিলেন? আমি নিজেই ছিলাম। আচ্ছা, আপনার সাথে কি কেউ ছিল? আর না, আমার সঙ্গে শুধু আপনি একাই ছিলেন। এটা রাতের বেলা শুট করা হয়েছিল, যেহেতু রাতের গান। আমরা অনেক সময় দেখি যে মিউজিক ভিডিওর শুটিং এর সময় হচ্ছে অনেক ধরনের মজার অভিজ্ঞতা থাকে, তো সে সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আসলে ইউনিটে সবাই খুব মজা করে কাজটি করেছে, আমরা আনন্দ করলাম। আমি অনেকক্ষণ বসা ছিলাম, সেই সন্ধ্যা হচ্ছে না যেহেতু রাতের গান। তারপরে বসে থাকতে থাকতে রাত হলো, ঝিঝি পোকার ডাক, তারপরে শুরু হলো। গানটির কিছু অংশ দর্শকদেরকে দেখিয়ে আসি। अनेक चमत्कार आपनार गानटी म्यूजिक भिडियोटी। तो एबार एकटु जानते चाइ जे सामने आपनि कोनो आरो म्यूजिक भिडियो करछेन किना बा आपनि कोनो गान नतुन कोनो ट्रैक रिलीज होबे किना? सामने आमि आरो दुटा गानेर ट्रैक माने करते जाচ্ছি মানে প্ল্যান করেছি, এখনো কাজ শুরু করিনি, কাজ শুরু করব খুব শীঘ্রই। আচ্ছা আচ্ছা, দুটো কি নজরুল সংগীত নাকি? আচ্ছা আচ্ছা, আপনার গানের শুরুটা কিভাবে? ছোটবেলায়, আচ্ছা তখন স্থানীয় একাডেমিতে আমি ক্লাস 2 এ পড়ি, হারমোনিয়াম ধরতে পারতাম না, ঠিক ওই সময়ে আমার শুরু প্রথমে নাচ দিয়ে। আচ্ছা, তারপর নাচ করতে যে মানে গানের মধ্যে একটা ঝোঁক চলে যায়, তখন নজরুলের যে রিদমিক গানগুলো শুকনো পাতায় নূপুর পায়ে পরি জাফরানি ঘাগরি এগুলো খুব ভালো লাগতো আমার, আর ভাবতাম যদি একটু গাইতে পারতাম। তারপরে মনে হয় হ্যাঁ, তারপরে মনে হয় 3-4 এ যখন পড়ি তখন থেকে শুরু হয়ে গেল গানের চর্চা। বাসায় ওস্তাদ জি আসতেন, এইভাবে আমার মা খুব ভালো গান করতে পারতেন, আচ্ছা আমার মায়ের কাছ থেকে প্রথম অনুপ্রেরণা এবং শেখা। নজরুল সংগীত করতে গেলে উচ্চাঙ্গ সংগীতের কোনো বিকল্প নেই, তো সেই উচ্চাঙ্গ সংগীত চর্চা হচ্ছে। আমি ছায়ানট শিখেছি, ওখানে অনেক গুরুদের সান্নিধ্য পেয়েছি, সেখানে ছিলেন আপনার मानुष कुमार दास, खायरुल आलम शाकिल, सुमन चौधरी, नीलुफार यासमिन, तो ওনাদের কাছে আমি শিখেছি। সেই চর্চাটা অব্যাহত, মানে প্রতিদিন ই করতে হয়, প্র্যাকটিস করতে হয়, রেয়াজ করতে হয়, তা না হলে গলাটা ঠিক থাকে না আসলে, বিশেষ করে নজরুলের গান গাইতে গেলে। শুধু কি নজরুল সংগীতের উপরে মানে গানের চর্চা করছেন নাকি রবীন্দ্রসঙ্গীত তার পাশাপাশি করছেন? আমি নজরুল সংগীতের পাশাপাশি আমি তিন কবির গান করি, অতুল প্রসাদ সেন, ডিএল রায়, রজনীকান্ত, এনাদের একটি অ্যালবামও আমার এসছে, 99 সালে বেরিয়েছিল আমি বাঁধিন তোমার তীরে। আচ্ছা, এই অ্যালবামটি এটা রিজার্ভেশন থেকে এসেছিল, ওখানে ৮টি গান ছিল মোট। আচ্ছা, অজয় মিত্রের কম্পোজিশনে। দর্শকদের কাছে কেমন সাড়া পেয়েছিলেন গানগুলো নিয়ে? খুব ভালো সাড়া পেয়েছে, দর্শকরা খুব মানে খুব প্লিজড, এবং ওরা যে কমেন্টস করতো খুব ভালো লাগতো যে আপনি আরও এরকম গান মানে করে যান। দর্শকদের মধ্যে টিকে থাকা নাকি হচ্ছে জনপ্রিয়তা, কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমি শ্রোতাদের মধ্যে বেঁচে থাকতে চাই আসলে। আচ্ছা, সস্তা জনপ্রিয়তা আসলে চাই না। কাদেরকে দেখে আপনার হচ্ছে মনের মধ্যে ইচ্ছে হলো যে আপনি গান করবেন বা নাচ করবেন? খায়রুল আলম শাকিল, মানস কুমার দাস, এনাদের গায়কই দেখে আমি খুব ইমপ্রেসড হতাম। আচ্ছা, আমি ভাবতাম যদি আমি ওনাদের মতো গাইতে পারি, তারপরে ওনাদের কাছেই শেখা ব্যক্তিগতভাবেও। আপনার সাথে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগছে। এই মুহূর্তে আপনার কাছে আরও একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? 2000 সালে আবার নজরুলের আরও দুটি মিউজিক ভিডিও এসেছিল। আচ্ছা, তো সেখান থেকে পৃথ্বীরাজের সঙ্গীত আয়োজনে, তো সেখান থেকে আমি একটি গানের একটু শোনাচ্ছি। জি, শুনে ফেলি। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। বর্তমানে হচ্ছে মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে যে গায়ক নিজেই মিউজিক ভিডিওতে অভিনয় করছে মডেল হিসেবে, সেটা আপনি কিভাবে দেখছেন? এটা আমি ভালোভাবে দেখছি, কারণ সেই গানটার সঙ্গে একাত্ম হওয়া যায়, তখন তার যে আপনার এক্সপ্রেশন সেটা ঠিকমতো হয়, যথাযথ হয়। সব সঙ্গীত শিল্পীরই তো ইচ্ছে থাকে অনেক বেশি যে প্লেব্যাকে কাজ করা, তো আপনারও কি এমন কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, যদি সুযোগ পাই আমি তো মনে করি নজরুলের গান প্লেব্যাকে মানে ব্যবহৃত হতে পারে, তো সেভাবে যদি কাজ করেন কেউ, সেভাবে যদি পরিচালনা করেন, তাহলে আমি সেখানে গান গাইতে অবশ্যই অবশ্যই আগ্রহী। সামনে কি কি গান আসছে আপনার, সেটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন এবং 2 লাইন যদি শোনাতেন গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে আসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। গান তো এখন শোনার পাশাপাশি দেখারও বিষয় হয়ে গেছে, তো ভিউ দিয়ে হচ্ছে গানের বিচার করা হচ্ছে, সেটা আপনি কিভাবে দেখছেন? ভিউ দিয়ে গানের বিচার করাটা বোধহয় ঠিক হবে না, কারণ একজন শিল্পী এত পরিশ্রম করে গানটা করলো, হ্যাঁ সেই গানটা ভালো করে শুনতে হবে, হ্যাঁ শ্রোতাদের হৃদয়গ্রাহী হতে হবে, হ্যাঁ খুব ভালো করে শুনলে বোঝা যাবে যে গানটার মধ্যে কি আছে। আগে যেরকম ছিল, আগে তো আপনার ছিল ক্যাসেটের যুগ ছিল, তো সেই ক্যাসেটে তো মানে অনেক গান করতাম আমরা, ইনফ্যাক্ট আমিও করেছি, আমারও ক্যাসেট বেরিয়েছে, সিডি বেরিয়েছিল 10টি গানের। তো সেই যুগটা এখন নেই, এখন তো সিঙ্গেলস, এখন শুধু সিঙ্গেলস ট্র্যাক এভাবেই চলছে, আর মিউজিক ভিডিও তো চলছে। প্রথম ক্যাসেট আপনার কবে বের হয়েছিল? 98 সালে, ওটাও রিজার্ভেশন থেকে বেরিয়েছে, 8টি গানের সংকলন ছিল সেখানে, নজরুল এবং 3 কবি। তখন যে কাজ করেছিলেন এখনো কাজ করছেন, কোনটাকে বেশি পার্থক্য মনে হচ্ছে? যন্ত্রাংশের সঙ্গে অনেক পার্থক্য এসছে, এখন ইনস্ট্রুমেন্ট অনেক মডার্ন ইনস্ট্রুমেন্ট এখন ব্যবহৃত হচ্ছে, নজরুলের গানেও অনেক মডার্ন, অনেক ধরনের আপনার ওই যে বললাম অনেক পরিবর্তন এসছে, ওই যে মানে ফিউশন ধর্মী কাজগুলো শ্রোতারা এগুলো করছে, পছন্দ করছে, তারা চাইছে যে নতুন ইনস্ট্রুমেন্টগুলো অ্যাড হোক সমস্ত গানের সঙ্গে, মানে অনেক বেশি পরিবর্তন আসছে, পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা ভালো, আমি মনে করি এটা ভালো, কারণ নজরুলকে আধুনিক করে উপস্থাপন করা উচিত আসলে শ্রোতার কাছে। কথা বলতে বলতে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কণ্ঠে একটি গান শুনে আমাদের অনুষ্ঠানটি আজকে শেষ করব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়: প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন ৯৬৩২০৩০-৪ পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ চলচ্চিত্রকার ও কমেডিয়ান চার্লি চ্যাপলিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান নিশীথ রাতে ডাকলে আমায়, এই গানটি আমি করতে চাচ্ছি। আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার শ্রোতাদের অনেক ভালোবাসা। নিশীথ রাতে ডাকলে আমায়, কে গো তুমি কে? নিশীথ রাতে ডাকলে আমায়, কে গো তুমি কে? কাঁদিয়ে গেলে আমার মনে, কাঁদিয়ে গেলে আমার মনে, বনভূমিকে কে গো তুমি কে? নিশীথ রাতে ডাকলে আমায়, কে গো তুমি কে? তোমার আকুল করুণ সুরে আজকে তারে মনে পড়ে, তোমার আকুল করুণ সুরে আজকে তারে মনে পড়ে। এমনি রাতে হারিয়েছি যে, এমনি রাতে হারিয়েছি যে, হৃদয়ে মনিকে কে গো তুমি কে? নিশীথ রাতে ডাকলে আমায় কে গো তুমি কে কাঁদিয়ে গেলে আমার মনে কাঁদিয়ে গেলে আমার মনে বনভূমি কে গো তুমি কে নিশীথ রাতে ডাকলে